নাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। ও মায়েরা যারা পতির মঙ্গল চান, খুব মন দিয়ে কথাটা শুনুন। ঘুম ভাঙলে বাসি মুখে কোনোদিন ডান চোখ দিয়ে স্বামীর বদন দেখতে নাই, জানেন? হ্যাঁ, যার জন্য দেখবেন আগেকার দিনে, আগেকার দিনের মায়েরা না ডান দিক চেপে ঘুমটা দিত। এখনো ব্রজে গিয়ে দেখবেন সব সময় ডান দিক চেপে ঘুম। ও ললিতা বুঝলি না, ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ললিতা বলে, সখীরে তাহলে এক চোখ দিয়ে দেখেছিস সেটাই বল। রাধারানী বলে, ললিতা রে, ও ললিতা রে, আমি এক চোখ দিয়েও কৃষ্ণ দর্শন করতে পারিলাম না, করতে পারিলাম না। ও মা, একই কথা রে, এক চোখ দিয়েও কৃষ্ণ দেখিস রে? বলে, না, চোখটাকে দুই ভাগে ভাগ করলাম, এটা শিখে নাও। কেমন? চোখটাকে দুই ভাগে ভাগ করলাম, অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা, আর অর্ধেকটা দিয়ে বুঝলেন কি, অর্ধেক চোখে দেখা শিখেছেন? দেখেন না? দেখেন তারাটা মাঝখান থেকে ভাগ করতে হবে, এদিকে আর থেকে দিকে, খুব কষ্টের ব্যাপার। ওরাই সত্যি বলছিস? হ্যাঁ, আধ নয়ন ভরি হাম হরি পে খালো, আধ নয়ন ভরি হাম হরি পে খালো, সেখানেও জ্বালা কোন দিক সামলাই বল। সখী রে, বিশ্বভানু রাজার কন্যায় আমি, তোরা তো জানিস বিয়েতে কিছু দিক না দিক কি দিতে হয়, কি দিতে হয়? কলসি। কেন জানেন? এ তত্ত্ব জানেন না, ইউটিউব শুনবেন আমার, এই তত্ত্বগুলো সব বলা আছে। কেন বিয়েতে কলসি দেওয়া হয়, কেন শাঁস পাক ঘোরানো হয়, কেন পান চাপা দিয়ে শুভ দৃষ্টি করা হয়, সব বলা আছে। এখন বলতে গেলে আর রূপ গান হবে, হ্যাঁ, পরে বলে দেবো। বলে, সখী রে, অর্ধেকটা চোখ দিয়ে গোবিন্দ দেখলাম, সেখানেও জ্বালা। কি জ্বালা? আমার বাবা আমাকে একটা সোনার কলসি দিয়েছিল বিয়েতে যৌতুক, ওইটা নিয়েই সেদিন জ্বলান্তে গেলাম। যমুনায় ঢেউ দিয়ে যেই না কলসি ডুবাতে যাব, ডুবাতে যাব, হঠাৎ অর্ধেকটা চোখ পড়লো কদম তলায়, কদম তলায়। ওরাই কি দেখলি? কি দেখলাম জানিস? কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। ওরে শুনতে কানে বাজলো প্রাণে, ওরে শুনতে কানে বাজলো প্রাণে, ওরে শুনতে কানে বাজলো প্রাণে, ওরে শুনতে কানে বাজলো প্রাণে,
ও মা, আমি যখন তাকিয়ে দেখলাম না, ততক্ষণে কলসি একবারে যমুনায় ভেসে চলে গেছে। ওরাই তারপর কি করলি? ব্যাস সখীরে, ও সখীরে, জলের কলসি যমুনায় ভেসে গেল, জলের কলসি যমুনায় ভেসে গেল। তবে আমি ভর্তি করে নিয়েলাম, ভর্তি করে নিয়েলাম আমি ভরা জলে ফিরে এলাম, আমি ভরা জলে ফিরে গোবিন্দ রূপে নয়ন দিয়ে ভরা জলে ফিরে এলাম, গোবিন্দ রূপে নয়ন দিয়ে ভরা জলে ফিরে এলাম। সখীরে গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমার দুটো নয়ন জলে ভরে হরি 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 বলাই। কি দেখলি তাই বল, শুনবি কি দেখলাম? এইবার বলছিস, আরে সুপর নাগর ও না গর ওরে ওরে নাগর রা আয়া আয়া আজিরে হে 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 রে তপন তাহারে হে হে ওরে আরে তপন ত নাগর নাগর যে দা রায়ে ছিল রে ও শ্যাম নাগর ও নাগর নাগর যে দা রায়ে ছিল রে ও শ্যাম শ্যাম নাগর নাগর যে দাঁড়াইয়ে ছিল রে কদম তরু হিলা হিলা হিলান দিয়ে দাঁড়াই ছিল রে ও শ্যাম নাগর
করে যে দাঁড়াইছিল রে ও শ্যাম নাগর, যে দাঁড়াইছিল রে ও শ্যাম নাগর, নাগর যে দাঁড়াইছিল রে শ্যাম নাগর, নাগর যে দাঁড়াইছিল রে ও শ্যাম নাগর, নাগর যে দাঁড়াইছিল ও শ্যাম নাগর, নাগর নাগর যে দাঁড়াইছিল রে শ্যাম নাগর, নাগর যে দাঁড়াইছিল রে ছিল রে এ এ এ এ আরে সর সোবর নাগর সোবর নাগর সোবর 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 নাগর রাজ তপন তনয়া তটে, তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, সূর্য কন্যা যমুনার তীরে, নিপহি নিকটে, নিপহি মানে কদম গাছ, নিকটে মানে গোড়ায় দাঁড়িয়েছিল কেমন করে, হিলান হিলান নটবর সাজ, নটবর মানে শ্রেষ্ঠ নর্তকের বেশে, বুঝা গেল, যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তাকে বলা হয় নটরাজ, যিনি প্রথম নৃত্য সৃষ্টি করেছেন তিনি নটরাজ, জয় রাধা, যিনি ভালো নাচতে পারেন তিনি নটবর, নাচ কে সৃষ্টি করেছিলেন পৃথিবীতে, নৃত্য প্রথম কে সৃষ্টি করেছিলেন, দেবাদিদেব মহেশ্বর, যার জন্য দেখবেন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জ্যামিতি বক্স ওই ছবিটা দেওয়া আছে, নটরাজ আছে না, শিবকে বলা হয় নটরাজ, আর যিনি ভালো নাচতে পারেন তিনি হলেন নট বর। কিন্তু নিজে না নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারেন তিনি হলেন নটরায় আমার চৈতন্য মহাপ্রভু, বিদায় গৌর হরি ও সোবর নাগর রাজ তপন তনয়াতে নিপহি নিকটে হিলান নটবর সাজ, এইটুকু শেষ করলাম, চলুন পরের লাইনটা একটু কঠিন আছে বুঝতে হবে, এই এই ললিতা কি কি দেখলাম শোন এবার বলি, খুব মন দিয়ে শুনবি কিন্তু, কেমন প্রশ্ন করবো আমি, মর কত মুকুর রতন জিনি লাবনি, মর কত মুকুর রতন জিনি লাবনি, একটু নতুন নতুন লাগছে নাকি,
সবাই তো মুখমন্ডল গায়, আমি আজকে একটু বডিটা গাইছি, মুখ বাদ দিয়ে দিয়েছি, পা বাদ দিয়ে দিয়েছি, বডিটা গাইছি শুধু। মরকত মুকুর রতন জিনি লাবনি, মরকত মুকুর রতন জিনি লাবনি, পতিতনু প্রীতি পশা, পতিতনু প্রীতি পশা, পতিতনু প্রীতি পশা, পতিতনু প্রীতি পশা। এই মরকত মানে কি? আপনারা দীঘা বা পুরী জাননি? পুরী জাননি, দীঘাও জাননি? আয়না দেখেছেন? আয়না, গোল আয়না, তার ধারে ধারে ঝিনুক বসানো দেখেছেন? ওটা দীঘা পুরীতে পাওয়া যায়। আমি আজকে কদম তলে একটা আয়না দেখলাম, মরকত মুকুর কি বসানো, সব থেকে দামি স্টোন হচ্ছে নীলা, যেটাকে বলা হয় সোনির এফেক্টিভ স্টোন, সেই নীলকান্ত মণি বসানো একটা আয়না, বোঝা গেল? গোবিন্দের গায়ের রং কিরকম? নীল, বলছে নীলকান্ত মণি বসানো একটা আয়না। গোবিন্দের গায়ের রং নীল তো, কেন নীল জানেন? এত কালার থাকতে ভগবান নীল কালারটা ধারণ করলেন কেন? মজার ব্যাপার। এক নম্বর, আকাশের রং নীল, আকাশের প্রতিচিহ্ন ভগবান ধারণ করলেন, তিনি আকাশের মতো সমগ্র ভুবন ব্যাপিত। এক, দুই, ভগবানের গায়ের রং নীল কেন একটু বুঝে নিন, নীল কিসের প্রতিচিহ্ন জানেন? সুবর্ণ শান্তির প্রতিচিহ্ন হলো নীল। একবার ভগবানের দিকে নয়ন পড়লে আপনার হৃদয় জুড়িয়ে যাবে। শুধু তাই নয়, অনন্ত সজ্জায় শ্রীবিষ্ণু কি রং ছিল গায়ের রং? নীল। ভগবান শ্রীবিষ্ণুর অবতার বলে কৃষ্ণের গায়ের রং নীল। আসতে তিনটে পুরাণ মত বললাম, এখনো দুটো পুরাণের মত বলবো। হরি বল, হরি বল। কিরকম একটু বুঝে নিন, ছোটবেলায় কৃষ্ণ যখন জন্মেছিল চার হাত জানেন, জানেন না? ও মা, কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্মেছিল চারটে হাত ছিল, এটা অনেকেই জানেন, শুনে নিন। ভয় পেয়ে যাবে বলে মা দেখলে তখন বসুদেব তুলতে গিয়ে ভয় পেয়ে গেছে, চারটে হাত, ওরে বাপ রে। তখন ভগবান বাবা যাতে ভয় না পায় দুটো হাতকে সম্বরণ করে নিয়েছিলেন। শ্রী বিষ্ণুর অবতার কৃষ্ণ বলে তিনি নীলবর্ণ। এইবার বলি, কৃষ্ণকে রেখে এলো কোথায়? নন্দ্রালয় ব্রজপুর। কৃষ্ণ যখন খুব ছোট, কংস জানতে পারলেন কৃষ্ণকে মারতে হবে, সেই জন্যে এক ভদ্র মহিলাকে পাঠিয়েছিলেন, তাকে চেনেন? কি নাম? পুতনা। কেন অন্য নাম হলো না কেন? পুতনা, 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 বোঝা যাচ্ছে না? একটু কঠিন ব্যাপার, ভাগবত জানতে হবে তবে এগুলো বোঝা যাবে। যাই হোক, পুতনা স্তনে বিষ মাখিয়ে ভগবানকে খাওয়ালেন, ওই বিষের কারণে ভগবানের সর্বাঙ্গ নীল হয়ে গেছিল, এটা স্কন্দ পুরাণ বলছে বা বৃহৎ কৃষ্ণলীলা সারা বলিতে বলা আছে। আরেকটা কারণে ভগবানের অঙ্গের বরণ নীল, যেদিন ভগবান কালীয় নাগকে দমন করতে গেছিলেন, কালীয় নাগ জড়িয়ে ধরেছিলেন ভগবানকে, কালীয় নাগের বিশেষ জ্বালায় ভগবানের সর্বাঙ্গ নীলাম্বর হয়ে যায়। ললিতা রে ও ললিতা, আজকে কদম তলায় দেখলাম মরকত মুকুর রতন জিনি লাবনি, মরকত মুকুর রতন জিনি লাবনি। তাহলে মরকত রত্ন নীল, নীলকান্ত মণি রত্ন দিয়ে বাঁধানো আয়না, বোঝা গেল? একটুখানি ব্যাখ্যা করলাম। পরের ব্যাখ্যাটা, মরকত মুকুর রত্ন জিনি লাবনি, লাবণ্য, লাবণ্য বোঝেন? কিচ্ছু বোঝেন? আরে বিউটি পার্লারে যাও নি ঘষাঘষি করতে,
এইগুলো আমার বোনেরা ভালো বোঝে, বাপরে বাপ, চামড়া তুলে ফেলবে, ফর্সা হতেই হবে। পূজো আসছে, এই পূজো আসছে, বিলস ফেসিয়াল, কি ঘষাঘষি চলবে, ফর্সা হতেই হবে, কিন্তু ওটা দুদিন তিন দিনের জন্য, তাই না? ওতে লাবণ্য থাকে না, তাহলে লাবণ্য কোথায়? 60 ফোঁটা রাখতে হয় 1 ফোঁটা অজয়, 80 ফোঁটা অজয় হয় 1 ফোঁটা মর্যা, 80 ফোঁটা মর্যায় হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা, 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 বিন্দু লাবণ্য, যেটা লাবণ্যময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। বোঝা গেল? আর কে ছিলেন গোবিন্দ? ওই জন্য বলছে শারদ চাঁদ ফাঁদ মুখ মন্ডল। আর কি দেখলাম শোন, মরকত মুকুর, মরকত মুকুর রত্ন যিনি লাবণী, পতিতনু পীড়িতি পশা। কেমন? আর কি দেখলাম শুন তবে বলি, শারদ চাঁদ ফাঁদ মুখ মন্ডল, 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 কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার। দেখলাম নীল গগনে চাঁদ উঠেছে, গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, গগনে চাঁদ উঠেছে, ওরে তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে, আমি এই এখনই দেখে এলাম, হরি মার্কাত মুকুর রত্ন যিনি লাবণী, পতি তনু পীড়িতি পশার, তার প্রত্যেকটা তনু পীড়িতির পশার। এই পশরা মানে আস্তে, দোকান দেখেননি? দোকান দোকান সাজিয়ে রাখে না গোবিন্দ? দোকান সাজিয়েছে পতি তনু পীড়িতির পশার। এ দোকানে 3টে জিনিস পাওয়া যায়, বুঝলে না? বুঝলে কিছু? হ্যাঁ, কিচ্ছু বুঝলে না? নয়নে নয়নে মানবরিশনে তাহাতে জন্মে পি, আধারে আধারে মিলন করিলে তাহাতে জন্মেরি, এ দেহ ও দেহ লীন হইলে তাহাতে জন্মে পি, সেই পীড়িতির এই তো রীতি, এই পীড়িতির এই তো রীতি, সেই পীড়িতির এই তো রীতি, সেই পীড়িতির এই তো রীতি, ও গো রাধা কৃষ্ণ একাকৃতি, সেই পীড়িতির এই তো রীতি, রাধা কৃষ্ণ একাকৃতি, বলি কলি যুগে গৌরাঙ্গ মূরতি, হরি হরি, বলি যুগে গৌরাঙ্গ মূরতি, রাধা কৃষ্ণ একাকৃতি, সেই পীড়িতির এই তো রীতি, সেই পীড়িতির এই তো রীতি। তবে 3টে, একটা শর্ট নেম বলে প্রেম, দ্বিতীয় নেম বলে পীড়িতি, আর বড় নাম হচ্ছে ভালোবাসা। প্রেম সহজে হয় না, প্রেম কি রে ভাই সহজ জিনিস? প্রেমের বলে কি না হয়? প্রেমের বলে যায় রে গলে উন্নত শির হিমালয়, পাষাণ গলে প্রেম পরশে শীতল মরুর স্নিগ্ধ রসে। প্রেম খুচরো নিতে গেলে বাজারে পেয়ে যাবেন, আর পাইকারি নিতে গেলে দূর থেকে নিয়ে আসবেন, মার্কেট বলে দেবো কিনবেন। যদি খুচরো কেনেন মহিষ বাতানে চলে যাবেন, গেলে খুচরো পেয়ে যাবেন। যে কোনো মনোহর দোকানে যাবেন, গিয়ে বলবেন দাদা 1 কেজি প্রেম দিন তো, তবে দূর থেকে বলবেন, আমার নাম বলবেন না। আর যদি পাইকারি নেন, তাহলে আপনাকে একটু দূরে যেতে হবে। কোন জায়গাটায়? প্রেম 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 সবাই কহে, প্রেমের ডাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। নালে বাজারে
কাটে যাবে, পাবেন না। তোর হৃদয়ে খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে, তোর হৃদয়ে খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে, তোর হৃদয়ে খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে, তোর হৃদয়ে খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী, প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেম পরশে প্রেম পরশে পাঁচ বছরে ধ্রুব বললেন ঘর ছাড়ে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে, নিতাই গৌরী হরি হরি বল কানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে, কত হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। আসতে তাহলে প্রেম কোথায় পাওয়া যায় সাধুর? প্রেম সে বলো আসতে। তাহলে প্রেম বুঝে নিলে, পীড়িত বুঝে নিলে, বাকি আছে ভালোবাসা, ওটার ব্যাখ্যা আমার কাছে নেই। তবে ভালোবাসা, ভালোবাসা আগে করো ভালোবাসা, পরে হবে ভালোবাসা। আর যদি কলিযুগের ভালোবাসা শুনতে চাও বলে দেবো, কট করে বলবো, ভয়াকার লয়কার ভয়াকার দন্তে সয়াকার, বুঝো না, এই মন দিয়ে শুনে না। ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, ভয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে, সাগরে ঝাঁপতে পারলাম ভালোবাসা। যারা করেছে আমার ভাই বোনেরা গালাগালি দেবে, তবে এটাই সত্যি ভালোবাসা। পতিতনু পীড়িতি প্রসাদ, এই দেখ এইবার কাছে গিয়ে কি দেখলাম জানিস? কি দেখলি বল? শারদ চাঁদ ফাঁদ মুখ মন্ডল, দূর থেকে দেখলাম চাঁদ, মনে হলো নীল গগনে, নীল গগনে চাঁদ, কাছে গিয়ে দেখলাম ললিতা রে, ও ললিতা রে, খুঁজে চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে, চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে, কেন জানিস? আমার মন মৃগী ধরবে বলে, চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে, আমার মন মৃগী ধরবে বলে, আমার নয়ন খঞ্জন ধরবে বলে, হরি ধরবে বলে, ধরবে বলে, চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে, শারদ চাঁদ। এবার কি বলছে? ফাঁদ মুখ মন্ডল, ফাঁদ কিন্তু কুণ্ডল শোভনী বিহার। এই ললিতা কি মজা জানিস? মকরাকৃতি কুণ্ডল দোলে, মকরাকৃতি কুণ্ডল দোলে। আচ্ছা ভগবান তো ভক্তি রাজ্যের মানুষ, ভালো করে বুঝবেন আস্তে। কোন মানুষ যদি মালা তিলক করে হাতে করে মাছ কিনে নিয়ে যায়, দেখতে কিরম লাগবে? প্রশ্ন হবে না? ভালো লাগবে, ভালো লাগবে। আচ্ছা এইটা দেখতে ভালো লাগে না? আমি মাঝে মাঝে দেখি, গলায় তুলসীর মালা মোটা মোটা, হাতে একটা বিড়ি, মনে হয় কি জানেন, গিয়ে ঠাস করে একটা চড় মেরে দিই, যা হবে হবে। এরা হচ্ছে হিন্দু ধর্মের কলঙ্ক। কেন একটু লুকিয়ে খাওয়া যায় না? ইচ্ছা হয়েছে, খাবার ইচ্ছা আছে, একটু লুকিয়ে খান। আরে সমাজ তো দেখতে পাবে না, যে দেখাচ্ছে দেখো, সেখানে ফাঁকি দেওয়ার রাস্তা নেই, ক্যামেরা চলছে। হ্যাঁ, যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখেছে খাতায়, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার, মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষের কুলে কালি দিও না,
দিও না কোয়া। এদের চরিত্র কেমন জানো, বাড়িতে বাবা মাকে খেতে দেব না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা, বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসে, কোনো লাভ নেই। সংসারও মাঝারে আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন, চিন্ন না যে জন, সে কেন বল ভবে জনম ধরি। বাবা মায়ের সেবা করলাম না, মন্দিরে গিয়ে হত্যা দিয়ে দিলাম, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই, কোনো লাভ নাই। বাংলা বলছি, রাগ করলে সামনে করো, কোনো আসে যায় না। হ্যাঁ, দেখেছি কিছু কিছু মানুষ আছে, কদিন আগে গানে যাওয়ার সময় কুচবিহার স্টেশনে একটা বুড়ি এসে ধরেছে, বাবা একটা পাউরুটি কিনে দিবি, আমাকেই ধরেছে। কেন ঠাকুমা, তোমার তো পোশাক আশাক দেখে, গায়ের রং দেখে মনে হচ্ছে ভালো বাড়ি। বলে বলিনি বাবা, ছেলে তিনটে, তিনটেই কলকাতায় চলে গেছে, ছেলে গেছে কলকাতা, মাকে রেখে গেছে ছেঁড়া কাঁথা, কি লাভ হবে। বিরাট ধর্ম বিরোধ, ধর্ম বিরাট করে ফেললে আর কি, লাভ কিছু নাই। কারণ তুমি একবারও ভাবো, যেদিন তোমার খাতা চালু হয়েছে একটা দিন মিসিং নেই, প্রত্যেক দিন লিখছি, এই লেখার জন্য কতজন চাকরি করছে। ওদিকে গণেশ চাকরি পেয়েছে লেখার জন্য, সে খালি ধর্মকথা লিখবে, এখানে চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত, সেখানে ব্রহ্মা, কতজন লেখার চাকরি করছে, সেখানে সরস্বতী। এইবার যে প্রশ্নে ছিলাম ফিরে চলুন, আপনি ধার্মিক লোক, ললাটে তিলক হাত গলায় তুলসীর মালা হাতে মাছটা কিনে নিয়ে গেলে কেমন মনে হবে? তাহলে যে ভগবান বিশ্বপতি, যে ভগবানকে সবাই বিশ্বের স্রষ্টা বলে ভাবি, সব থাকতেও তিনি কানে কেন মাছের চিহ্ন দেয়া কুণ্ডল বললেন? কি গো, কুণ্ডল শোভনে বিহা, কুণ্ডল শোভনে বিহা, ললিতা বলছে রাধে রে, ও রাধে রে, কৃপা করে একবার বল, কৃপা করে একবার, আমরা শুনে কৌতূহল চরিতার্থ করি, চরিতার্থ করি, তোর বধু এত কিছু থাকতে কেন মকর মাছ নিল, মকর মাছ নিল। জানেন আপনারা এটা, তাহলে শুনুন বলি। একদিন একাদশী ব্রত, কেমন এখন মা যশোদার মনে নেই, মায়ের একটাই লক্ষ্য, ছেলেকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। কেন, কৃষ্ণ কতবার খেত কে বলতে পারবে? কেউ বলতে পারবেন না? আমার কাছে হিসাব নেই, তবে অঙ্কটা বলে দিতে পারি, হিসাব করতে হবে। কৃষ্ণ সারাদিনে কতবার খেত কে বলতে পারবে? চব্বিশ ঘন্টায় দশ বার, দশ বারটা ঠিক বলেছ, কিন্তু ওটা চব্বিশ ঘন্টায় নয়, এক দণ্ডে দশ বার, এক দণ্ড মানে চব্বিশ মিনিট, 2.4 মিনিট ছাড়া ভগবান খেতেন, যার জন্য অত শক্তি। বোঝা গেল? তাহলে সবসময় মায়ের লক্ষ্য, ছেলে কি করলে ভালো থাকবে? মায়ের মনে নেই একাদশী, মা করলেন কি, অন্ন ব্যঞ্জনাদি রন্ধন করে নিয়ে গেছে, গোপাল এই খেয়ে নে, আমি একটু গৃহকার্যে যাচ্ছি, তুই তাড়াতাড়ি খেয়ে নিবি। গোপাল বলছে মা, মা করতে হবে না, খেয়ে নে, মানে বলছে মাঝকে তো একাদশী, কিন্তু বলার আগেই মা যশোদা বলছে চুপচাপ খেয়ে নিবি। ও মা, বলছিলাম কোনো কথা হবে না খেয়ে, মা শুনতে চাইছে। গোপাল বারবার প্রুফ নিচ্ছে বলা, কি করবে, মা তো গৃহকার্যে চলে গেছে। কৃষ্ণ মনে মনে ভাবলেন, মায়ের দেয়া অন্ন আমি অপমান করি কি করি, আমার সব থেকে প্রিয় একান্ত আপন সেবিকা, তাকে গিয়ে একবার বলি যদি ভাতগুলো খেয়ে উদ্ধার করে দেয়। গেলেন কৃষ্ণ ভাতের থালা নিয়ে যমুনার কাছে,
ও যমুনে, যমুনে কি হয়েছে? তুমি অন্নগুলো সেবা করে নাও না? বলে কেন, আজকে একাদশী, মা জানেনি আমাকে অন্ন দিয়েছে, খাই কি করে? বলে বাহ, তব প্রসাদ বিনে মই কভু নাহি মানি, কভু নাহি মানি, আজ একাদশী প্রভু, ইহাও আমি জানি, ইহাও তুমি যদি না পাও তাহলে প্রসাদ হলো না, আমি পাবো কি করে? আমি খাবো না। যমুনা নিচ্ছে না, মানুষ গঙ্গায় গেলেন, গঙ্গার কাছে, ও গঙ্গা তুমি খাবে? বলে প্রভু তুমি যেটাকে বাদ দেবে সেটা আমরা গ্রহণ করি কি করে? ঠিক আছে খেতে হবে না। দুজন হলো, কেউ রাজি হচ্ছেন, দেখি বৃন্দাবনে কি বেশি আছে ঘুরে ঘুরে বেড়ায়, দেখেননি? এ বান্দর এদিকে খাবি, এনে ভাত গুলো খেয়ে। বান্দররা হাত দিচ্ছে না, কেন রে খাবি না? বলে প্রভু তুমি যেটা গ্রহণ করবে না সে তো পাপ, আমরা গ্রহণ করবো কি করে? এমনি পাপের জ্বালায় ব্রজে বান্দর হয়ে জন্মেছি, আবার যদি পাপ করি কোথায় গিয়ে জন্ম নেব জানি না, আমরা কেউ কি জ্বালায় পড়লাম। গাভীমা, ও গাভীমা তুমি খেয়ে নাও না। বলে প্রভু কত জন্মের সাধনার ফলে ব্রজে জন্ম পেয়েছি, ব্রজে জন্ম পেয়েছি, আমাদের দুগ্ধ তোমার সেবাই লাগছে, এই ভাগ্যটুকু তুমি কৃপা করে দিয়েছ, কৃপা করে দিয়েছ, আজ একাদশীর দিনে যদি অন্ন সেবা করে পাপ লাগে, বলো আমরা কি আর ব্রজে জন্ম পাবো গো, ব্রজে জন্ম পাবো গো, তাহলে তোমরাও নেবে না? কেউ যখন নিল না, মনের দুঃখে কৃষ্ণ সাগরের ধারে গেলেন, সাগররাজ তুমি গ্রহণ করবে? সাগর থেকে মকর উঠে বলে প্রভু তুমি যদি বলো আমি ওটা সেবা করব, কিন্তু বিনিময়ে তোমার দুয়ানা আমার দুয়ানা, তবেই হবে কুটুম পনা, খেতে পারি একটা শর্ত, একটা শর্ত, একটা শর্তে আমি অন্নগুলো খেয়ে নেব, কোন শর্ত? তোমার অঙ্গে স্থান দিতে হবে, তাই হবে, তুই আমার শ্রবণ ইন্দ্রিয়ের মকর কুণ্ডল হবি, বুঝি তো? বলে প্রভু ওটা দিলে দিলে আমি তো খাবো, তোমার অধরামৃত আজকে যেমন দিচ্ছ এইভাবে অধরামৃত আরো দিন দিন দেবে, কথা দাও। ভগবান বলে যা চাইবে তাই দিয়ে দেবো, অন্নগুলো উদ্ধার কর। মকর বললে খেয়ে নিচ্ছি কিন্তু কথা দিলে যা চাইবো দেবে, হ্যাঁ দেবো। বলে প্রভু শুধু মকর কুণ্ডল করলে হবে না, আমাকে তোমার বাসরিতে ঠাঁই দিও। কেন বাসরিতে? তুমি যখন অধরামৃত দান করবে, দান করবে, যদিও আমি শেষ প্রান্তে থাকব, শেষ প্রান্তে থাকব, কিন্তু একটু হলেও তো তোমার অধরামৃত গড়িয়ে আমার কাছে আসবে, আসবে, ওই বংশী ধ্বনিতে যখন তুমি ফু দেবে, ফু দেবে, তোমার অধরামৃত গড়িয়ে এসে আমার বদনে পড়বে, আমার বদনে পড়বে, আজকে একাদশীর দিনে অন্ন খেয়ে যে আমার পাপ হবে, পাপ হবে, তোমার অধরামৃত খেয়ে সেই পাপ আমার খণ্ডন হবে, আমার খণ্ডন হবে, তবে আমার এদিকের বাবারা কিন্তু বসে আছে এইগুলোই জানার জন্য, কালকে বলেছিলাম বলে দেবো বলে নাকি? তাহলে জেনে গেলাম মকর আকৃতি কুণ্ডল কেন ভগবানকে নিতে বাধ্য হতে হলো, বুঝলেন? তাহলে কুণ্ডল শোভনে বিহা, কুণ্ডল শোভনে বিহা, হ্যাঁ আর কি দেখলাম জানিস? কি দেখলি বল? ললিতা কি আর কি দেখলাম শুনবো?
কুণ্ডল শোভনী বিহার, নাচো তো ভাঁ আয়ুষ বিশ্বাস খান্দিপুর, 1,000,000 টাকা মন্দির নির্মাণ প্রকল্পে দান করলেন। আচ্ছা, যদি এরকম কোন সহৃদয় ব্যক্তি আসরে বসে থাকেন, আমার কাছে চলে আসবেন, মন্দির নির্মাণ প্রকল্পে যারা বৃহৎ দান করতে চান তারা অবশ্যই আসরে আসবেন এবং তাদের চরণে আমার কৃতজ্ঞতা থাকবে। শুধু তাই নয়, এই মন্দিরের ভিত পুজো কিন্তু আমার হাতেই, সবাই কৃপা করবেন যাতে খুব তাড়াতাড়ি মন্দিরটা ডেভেলপমেন্ট হয়। এবং এত বড় মন্দির মনে হয় নদিয়া জেলার প্রথম হবে, ইসকন বাদে। ভবের স্বর্ণকার মান রাখার জন্য 2,500 নির্মাণ প্রকল্পে 2,500 টাকা দান করলেন, সবাই কৃপা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ও ললিতা, আর কি দেখলাম জানিস, নাচো তো ভাম মদন ধনু ভঙ্গিম, নট খঞ্জন দিঠি জো, নট খঞ্জন দিঠি জো, নাচো তো ভাও। এই ভাও মানে কি? এটা তো মায়েরা ছাড়া কেউ বলতে পারবে না। যে যত সরু করতে পারবে তার তত দাম, বুঝলে না, বুঝলে না? দেখে দিচ্ছি মাসিরা, দেতো নাচো তো ভাও, নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা। এই ভাও মানে কি? গুরু যে যত শুরু করতে পারবে তার তত দাম। কি দিন এলো, কি বলেন, পেলাক করে না কি? নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিম, এটাকে বলছে মদনের ধনুক। ধনুক মদন মানে, তাকেও চেনো না? ছোটবেলায় পড়েছো মদন বাবুর কথা, এক চন্দ্র দুই পক্ষ তিন নেত্র চার বেদ পাঁচে, ওই মদন বাবুর পাঁচটা বান ছিল, মদন মাদন শোষণ তম্বন মোহন, যাকে যখন মারে তার মধ্যে কামনা বাসনা জাগে। এই যে সন্ধ্যাবেলায় তোমরা শাঁক বাজাও কেন, সন্ধ্যা অপবিত্র, সন্ধ্যেবেলা নারীদের পাঁচটা কাজ করতে নেই, কেশ বিন্যাস নিষিদ্ধ, জানেন এগুলো? সন্ধ্যেবেলা সিঁদুর পরতে নেই, সন্ধ্যেবেলা খেতে নাই, সন্ধ্যেবেলা শয়ন করতে নাই, কেন? অপবিত্র কাল। এই পাঁচটা কাজ করলে তাহলে কি হয়? অসতি হয় রমণী। আপনার ঘরে এই পাঁচটা কাজ করলে অশান্তিকে ডেকে আনা হবে। কেন? সন্ধ্যা অপবিত্র ছিল না, ব্রহ্মা অপবিত্র করেছিল, পরবর্তীকালে সন্ধ্যাকে আশীর্বাদ করলেন। সন্ধ্যা বললেন, শোনো পিতা, এই পঞ্চকার্য সাধন করিবে যেই জন, অপবিত্র সংসার হবে সেই জন। এই পাঁচটা অপবিত্র কাজ সন্ধ্যেবেলা করবেন না, কেমন? আর একটা জিনিস দেখে জেনে নিন, সন্ধ্যা হয় দুই দণ্ড, 48 মিনিট হয় সন্ধ্যা, কেমন? সন্ধ্যাকাল লেখা থাকে এদিকের এক দণ্ড, দিনের এক দণ্ড, রাতের এক দণ্ড, এই সন্ধিক্ষণটাকে বলা হয় সন্ধ্যা, 48 মিনিট সন্ধ্যা। কি করে প্রমাণ পাবেন? দুর্গা পুজোর পঞ্জিকা দেখবেন, 48 মিনিট সন্ধি পূজা সন্ধ্যা, বোঝা গেল? এর 48 ওর 48, দিনের 24 রাতের 24, দুটো নিয়ে যে সন্ধিক্ষণ তাকে বলে সন্ধ্যা কাল। এইবার কি দেখলাম? ওই কামদেব ধনুক নাচাচ্ছে, মানে গোবিন্দ, মাসিটা ধরেছ তো?
নাচাচ্ছে, বলছে নাচ তো ভাও মদন ধনু ভঙ্গিম নট খঞ্জন দিঠি জোর। নট মানে নাচছে, খঞ্জন মানে পাখি, পাখি খঞ্জন পাখির মতো নাচছে। খঞ্জন পাখি চেনো না? কে চেনেন, হাত তুলুন তো দেখি খঞ্জন পাখি। ধুস, এরা ছোটবেলায় পড়াশোনা করেছে সব ভুলে গেছে। অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়। ছিল না কবিতাটা? ছিল না? তাহলে খঞ্জন পাখি কোন পাখি? কাকে খায় বগে খায় সেই পাখিটার দোষ হয়। মাছরাঙা, মাছরাঙা ললিতা বলছে রাধে, ও রাধে তুই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? রাধারানী বলে সখীরে, মাছরাঙা যার দিকে একবার নয়ন দেয় সে যত তলাতেই থা তাকে ঠিক ঠোঁটে করে ধরে নিয়ে চলে যায়। তেমনি আমার গোবিন্দ, গোবিন্দ যার প্রতি একবার কৃপা দৃষ্টি দেয় রে, কৃপা দৃষ্টি দেয় রে তাকে কি করে জানিস, তাকে ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে। ভাবতে পারছেন কোথায় কৃষ্ণনগর? কৃষ্ণনগর থেকে এসে বসে কীর্তন শুনছেন। বলি যার প্রতি দৃষ্টি দেয় রে ঘরের বাহির করে আনে, যার প্রতি দৃষ্টি ও যে ভুবন মঙ্গল রো, হরি 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 মঙ্গল রো, যার প্রতি দৃষ্টি ঘরের বাহির করে আনে। নাচ তো ভাও মদন ধনু ভঙ্গিম নট খঞ্জন দিটি জোর। আর কি দেখলাম জানিস, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, 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 শ্রুতি মন মাতায় অল এই। কেউ দেখেছো বান্ধুলি ফুল? বান্ধুলি পুষ্প দেখনি, গোলাপি হয় আর লাল হয়, যেটাকে তোমাদের এদিকে বলে অফিস টাইম ফুল, বান্ধুলি ফুল। বান্ধুলি ফুল চেনো না? অফিস টাইম ফুল চেনো না? অফিস টাইমে ফোটে, লাল হয় গোলাপি হয়, তাই তো? বান্ধুলি অধর, গোবিন্দের ঠোঁটটা বলছে বান্ধুলি ফুলের মতো। কেন বলে? কেন বললাম জানিস, বান্ধুলি ফুল সময়ে ফোটে আবার সময় হলেই বন্ধ হয়ে যায়। আমার গোবিন্দও তেমনি, সময় সময় হাসি দেয় সময় সময় বন্ধ। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, শ্রুতি মন মাতায় উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রক, মন্দ পা বন সহ মেল সহ মেল রে, মন্দ পা বন সহ প্রশ্নকালকে রাখা ছিল, ভগবান শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছিলেন? আর তো সময় নেই বাবা, অতএব এটা আজকে রাখছি, আবার অন্য কোনো দিন দেখা হলে বলবো, আজ তো সময় নেই, হয়ে গেছে টাইম, তারপরে যা ইউটিউব আছে সব নিয়ে গিয়ে হয়ে যাবে, অতএব আজকে আর এটা বলছি, অন্য দিন বলে দেবো। অত ইউটিউব যা হলো সব ছড়িয়ে গেল, আবার নতুন করে কিছু ভাবতে হবে।
তাই না? ও বলতেই হবে, যা ওদেরই জয় হোক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটুখানি এই মুহূর্তে দাপর ছেড়ে একটু তেতায় ফিরতে হবে। তেতা যুগে রাম লক্ষ্মণ এক সময় নাগপাশে বন্দী হয়েছিল, মনে পড়ে? নাগপাশে বন্দী হয়ে গেল রাম লক্ষ্মণ। যখনই নাগপাশে বন্দী হয়ে গেল, এখন আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে কাকে ডাকবে? ভক্তকে। ভগবান হনুমানকে স্মরণ করলেন, হনু প্রভু। বলে হনু দেখ কি অবস্থা। হনুমান সাপকে খুব ভয় করে, ও সাপ দেখলেই পালাবে। হনুমান বলছে, প্রভু যা পারে হোক, আমি যেতে পারবো না, ও আমার খুব ভয় লাগে সাপ, আমি কিছু করতে পারবো না। তবে তোমাকে একজনের সন্ধান দিতে পারি, কশ্যপ মুনির পুত্র বিনোদানন্দন, তুমি গরুড়কে একবার স্মরণ করো। ভগবান কৃষ্ণচন্দ্র গরুড়কে ডাকলেন, রামচন্দ্র গরুড়কে ডাকলেন, সঙ্গে সঙ্গে গরুড় এসে বললেন, মহারাজ কি হয়েছে? বললে, দেখ না গরুড়, আমাকে নাগপাশে আমি বন্দী হয়ে গেছি, দেখ কি করো। বলে, প্রভু চিন্তা নেই, ইন্দ্র আমাকে বর দিয়েছে, আমি সর্পভক্ষক, তুমি চিন্তা করো না, চুপ করে দাঁড়াও, আমি কেটে দিচ্ছি। চঞ্চুপুটে করে গরুর সাপকে টুকরো টুকরো করে রাম লক্ষণকে বন্ধন মুক্ত করলেন। লক্ষণ চলে গেলেন, রামচন্দ্র দাঁড়িয়ে আছে, গরুর গিয়ে প্রণাম করে বললেন, প্রভু তুমি বলেছো দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, দিতে উনা নিলি নিতে উয়ালি, ইহাতে সম্পত্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু করি তুমি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার চলছো, তুমি বলেছো দিলেই পাওয়া যাবে। পুরোটা বললাম না, অসুবিধে আছে, সব কপি হচ্ছে, অনেক কষ্টের জিনিস, ওই জন্য মাঝে মাঝে ঘুবলি দিয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি ব্যাপারটা ভালো করে বুঝে নিন। গরুর বললে, বেশ তুই কি পেলে খুশি হবি? এ জন্মে তো তোকে কিছু দিতে পারবো নি, তোকে দেবো, কথা দিচ্ছি। গরুর বললে, আমার মা বলে দিয়েছে, গরুর রে ও গরুর রে, যদি ভগবানের সঙ্গে কোনোদিন দেখা হয়, দেখা হয়, ও গরুর এমন বর চাইবি যেন সব সময় ভগবানের কাছে থাকিস। গরুর বলে, প্রভু তোমায় অন্য কিছু চাইব না, এই কৃপা করো পরজন্মে তোমায় যেন পিঠে করে নিয়ে বেড়াতে পারি। এটাই গরুর হরি হো। ভগবান বললেন, তথাস্তু, আগত জন্মে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুই গরুর আমার সঙ্গে থাকবি, আমি তোর পিঠে করেই সব জায়গায় যাব। মিটে গেল। গরুর বলছে, ও প্রভু তখন তোমায় চিনব কি করে, তুমি কোনটা কৃষ্ণ? বলো না, বলো না প্রভু, তুমি যা পরে যে রূপে যাবে সেই রূপটা যদি আমাকে একবার দেখাও, আমি দেখে নয়ন যুগল সার্থক করি। ভগবান বললে, হবে না, হনু আছে। গরুর বলে, চিন্তা নেই প্রভু, আমি বুদ্ধি করছি। হনুমানকে বলে, হনুমান ভাই একটু জল আনতে যাও। হনু জল আনতে গেছে, গরুর ডানা বিস্তার করে রামচন্দ্রকে ছাপা দিয়ে দিলেন, আর গরুরের ডানার ভেতরে রামচন্দ্র কৃষ্ণমূর্তি ধরলেন। অনুপম রূপ যার তনু মনোরম, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরা, মুখে মৃদু হাসি রূপ সুনির্মা, চন্দ্রপ্রভা সমদুষী নয়নাভিরা, রাম হলো ঘনশ্যাম, গরুরের পুরাইলো কাম, রাম হলো ঘনশ্যাম। গরুর বলছে, প্রভু হুনু আসছে তাড়াতাড়ি। এইবার ভগবান কৃষ্ণরূপ ত্যাগ করে রাম সাজছে, আবার রাম রূপ ধরছে। ওদিকে হুনু দূর থেকে দেখেছে গরুর প্রভুকে ডানা চাপা দিয়েছে, ভেতরে কিছু একটা হচ্ছে। হনুমানের বুদ্ধি, ও আর আসছে না, জলের জায়গা নিয়ে গাছের তলায় বসে চোখ বন্ধ করে ধ্যান করে দেখছে ব্যাপারটা কি। দেখেন, ও তো আরোপে দেখতে পাচ্ছে, কারণ ওর তো ভেতরে লেন্স লাগানো আছে, ও তো চোখ বন্ধ করলেই দেখে নেবে। কি গুরু কৃপার লেন্স লাগানো আছে না হনুমানকে? কে দিয়েছিল? সে অনেক ঘটনা মহাভারতের যুদ্ধে, যেদিন হনুমান গেছিল লেন্স দিল ভগবান। কত বলবে এসব বলতে গেলে, আর কীর্তন শোনা হবে। এইবার ও তো চোখ বন্ধ করে দেখে নিয়েছে, কোনো কথা নেই, জলটা এনে বলছে, এ নাও প্রভু জল খাবি, যে খেয়ে নাও, অনেক কষ্ট করেছো, খেয়ে নাও। এবার হনু একটু বাঁকা বাঁকা কথা বলছে,
আচ্ছা প্রভু, কি তুমি গরুরের সন্ধান তোমাকে কে দিয়েছে? তুই দিয়েছিস। হনু আমাকে গরুরের সন্ধান দিয়েছে। প্রভু, তাহলে গরু যদি চারা না পায় আমিও চারা না পাবো? বলে হ্যাঁ পাবো। প্রভু, তুমি পরজন্মে যে রূপে যাবে, আগত যুগে তুমি যে রূপে যাবে সেইটা তুমি গরুরকে দেখিয়ে দিলে, তাই তো? তুই জানলি কি করে? বলে প্রভু, এ তো তোমার কৃপা, তুমি লেন্স লাগিয়ে দিয়েছো, চোখ বন্ধ করলেই দেখতে পাই, তোমার কৃপা রূপ লেন্সে আমি দেখে নিয়েছি, তুমি আগত জন্মে কৃষ্ণ হবে সেই রূপ দেখিয়ে দিলে। তবে প্রভু আমাকেও কথা দিতে হবে, কি আমি যত জন্ম যাব তত জন্ম রাম বিনায়া কিছু দেখব না।